দেশমাতৃকার টানে 2005 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিয়েছিলেন রফিকুল ইসলাম। দেশের প্রশ্নে কখনো ছাড় দেননি তিনি। জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন দেশের জন্য সব সময় প্রস্তুত থাকেন বীর সেনারা। শুক্রবার বিকেলে বান্দরবানের রুমা উপজেলার পলিপাংশাপাড়ার যাত্রী ছাউনি এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের গুলিতে আহত হন রফিকুল। তাকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনা সদস্য রফিকুল ইসলামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে। মফিজউদ্দিন ও হায়াতুন্নেসা দম্পতির চতুর্থ সন্তান তিনি। আমরা মর্মাহত, শোকাহত, গোটা এলাকাবাসী শোকাহত রফিকের মৃত্যুতে। উনি চাকরিজীবী হয়েছে, সুখের সময় আসি, এখন আল্লাহ তালা ওনাকে নিয়ে গেছে। আমার কাছে ফোন দিছে আর্মি অফিসারে, ফোন দিছে রফিকে গোলাগুলির মধ্যে মারা গেছে, মানে মেডিকেল অ্যান্সারে মারা গেছে, তারে কিভাবে আনছে সেটা জানি না। শনিবার সন্ধ্যায় নিহত সেনা সদস্য রফিকুল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে আনার সঙ্গে সঙ্গে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। মা বোনের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আমেনা বেগম। তার পাশেই অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিল অবুঝ তিন শিশু। মা কেন কান্না করছে তা হয়তো তখনও বুঝতে পারেননি 12 বছর বয়সী তাহফিম, 11 বছর বয়সী তাহমিদ ও 3 বছর বয়সী ফারহান। বাবার জানাজায় এক মুহূর্তের জন্য কান্না থামেনি 12 বছর বয়সী তাহফিম ও 11 বছর বয়সী তাহমিদের। ডুকরে ডুকরে কাঁদছিলেন দুই শিশু। এদিকে ভাইয়ের মৃত্যুতে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন রফিকুল ইসলামের বোন মফিদা আক্তার ও শাহিন আক্তার। কান্না করতে করতে বারবার বলছিলেন তার ভাই শুধু নিজের সংসার নয়, খেয়াল রাখতেন তাদেরও। আমি রাইতটা চলিয়েছি কাঁদতে কাঁদতে, আই দেখি ভাই বটো বই ধরি ব্যাগে কাঁদা কাঁদি করে। এরা আমার মা বাপ দুজন রে ভাই চালাইতো, আমার দুই বোনের চালাইতো, আর ভাই সংসার চালাইতো। মা অসুস্থ, বাপ অসুস্থ, বই করে ভাই ফ্যামিলি তিন ফ্যামিলি চালাইতো, ভাই হতে সংসার চালাইতো, ভাই করে রই। এর আর মার সংসার মা বাবারও চাইতো, বাবা মার সংসারও টাকা পয়সা দিত, বই করে চাইতো, আর কেউ নাই সংসার এই এই। চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস জানান, খবর পেয়ে সেনা সদস্যের গ্রামের বাড়িতে ছুটে যান পুলিশ প্রশাসন। শনিবার রাত 8টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও পুলিশ তার পরিবারের পাশে থাকবেন বলে জানান তিনি। নিহত হয় তখন ওনাকে নিয়ে আসে, আনার পরে আমরা ওখানে ছিলাম, আমার স্বামী চাকরি হিসেবে আমরা ওখানে যাই, আমরা পরিবারের সাথে দেখা করি, লাশের হয় মানে রাষ্ট্রীয় সালাম শেষে আমরা পরিবারের সাথে আবার দেখা করে আসি। সেনাবাহিনীর সদস্য সবাই ছিল, সবাই আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সবাই খোঁজখবর নিচ্ছি পরিবারের, আমরা ভবিষ্যতে ফ্যামিলির খোঁজখবর রাখবো। শনিবার সেনা সদস্য রফিকুল ইসলামের মরদেহ পরিবারের সদস্যরা চট্টগ্রাম সেনানিবাস থেকে গ্রহণ করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। রাত 8টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাতে মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বাড়িতে শুরু হয় শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। সুরজ আহমেদ, কালবেলা।